পাঁচ বছর হয়ে গেছে এই টেস্ট করে দিয়েছে, রাস্তার কোনো খবরই নেই। মাঝখান মাঝখান থেকে মানুষজন ইট তুলা নিয়ে ঘর বাড়ি তোলার কাজে লাগে, সেটা দেখারও লক্ষ্য। দেশ তো না জানে মগের মূল্য, মানুষ শিক্ষিত না হলে বই না পড়লে তো এরকম হবে। দেখতে দাঁড়াতে পারো না, চোখের কি মাথা খাইছো নাকি, নাকি ইচ্ছা করে থাকি খাওয়াই দিচ্ছ? নামেন, রিক্সায় যাবো না। নামেন মানে রিক্সা বাড়ি পর্যন্ত যায়, ঢাকায় যাওয়ার সময় বাড়ি থেকে রিক্সা উঠছিলাম, বা ইসলামী করো যাও। সামনে গাড়ি, রিক্সায় যাবো না। দেখো গাড়ি সরাইতে, এখনো বাড়ি যাইতে 200 কদম বাকি, এতগুলা পথকে আমি বই মাথায় লিয়ে যাবো নাকি? হ্যাঁ যাও, গাড়ি সরাই দেখো যাও। গাড়ি এটা নষ্ট, ঠিক মতো চায় দেখেন, টায়ার পর্যন্ত খোলা, ছাড়তে সময় লাগবো। এখানে নামাই দিলে 5 টাকা কম দেবো। কোনো কম টম হইব না, যেটা মূলে আনছেন সেটাই দিবেন। মূলামূলি মানে ভাড়া তুমি যা চাইছো আমি মূলামূলি করতে চাইছি, তুমি মানো নাই। এখন যদি এখানে নামা দেয় তোমার আমি 5 টাকা কম দেবো, মানলে মানো না মানলে যাও। আচ্ছা যান, আপনি যায় গাড়ি সরান, আপনার বাড়ি যায় পৌঁছে দিয়ে আসবো। আমি যাবো কেন, তুমি যাই বলো গাড়ি সরাইতে। আমার বুঝে কয়ে গাড়ি আন সরবো না, আপনার যদি বাড়ি যাওয়া লাগে আপনি যাই বলেন। আসছে আমার বুঝদার, পেটের মধ্যে নেই 2 কলম বিদ্যাপত্তি, তার আবার বুঝ হয়তো না। এটা কি হইলো? মনে হচ্ছে গাড়ির ইঞ্জিন ডাউন। কতবার তোমাকে বললাম এই গাড়িটা বিক্রি করো বিক্রি করো, তুমি আমার কথাই শুনলা না। যখন তখন যেইখানে সেখানে এই গাড়িটাকে নিয়ে ঝামেলা পড়তে হয়, পুরা মান সম্মান নিয়ে টানাটানি। গাড়ি বিক্রি করে দেবো মানে? এটা তোর বাবার কেনা গাড়ি, তোর বাবার একটা স্মৃতি। ভাইগনা ভাইগনা, গাড়িটা একটু সরাও না, তোমার গাড়ির জন্য আমার রিক্সা আটকে আছে, সরাইলে আমি বাড়ি যেতে পারি। আর গাড়ি সরান যাবে না, গাড়ির ইঞ্জিন ডাউন। ডাউন? হ্যাঁ। তো তুলো, তোলার জন্য মেকানিক লাগবে। কেন মেকানিক কেন লাগবে জানিস তো, গাড়িটা মাঝে মধ্যে ট্রাবল দেয়, গাড়ির দু একটা কাজ শিখে রাখতে কি তোর যাব যায়? ইঞ্জিন ডাউন হয়েছে, কি আশ্চর্য, এই কালি চুলি মাখা ভূতের মতো লোকটা কে? আমি কি করে বলবো, ও বেশি ডাউন হয়েছে বলে মনে হয় না, খুব বেশি হইলে আধা ইঞ্চি হইতে পারে, তাতেও আমার সন্দেহ আছে। একটু আগে যেখানে দেখছিলাম সেখানেই আছে। ভাই না, উঠাইতে বেশি সময় লাগবে না। ব্যাপার এগুলো কি পাগল নাকি? আপা মনে হয় বুঝতে পারেন নাই আমি কি, আমি এলাকার একজন সম্মানিত লোক, আমার নাম বিদ্যানন্দ। অবশ্য আমার নামের পিছনে একটা দীর্ঘ ইতিহাস আছে, সংক্ষেপে বলি। আমার বাবা সাংঘাতিক প্রিয় ব্যক্তিত্ব ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই জন্য আমার জন্মের সময় আমার নাম রাখতে চেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরে ওনার মনে হলো যদি বড় হই আমি বিদ্যান না হইতে পারি, তাইলে তো তার প্রিয় ব্যক্তিত্বের অপমান, সেই জন্যে আমার নাম রাখা হয়েছিল আবার ঈশ্বরচন্দ্র বিদ্যা পুষ্করিণী। পুষ্করিণী নামটাও ওনার কাছে মেলে মেলে মনে হলো, পরে গেলেন ভীষণ চিন্তায় কী নাম রাখা যায়। 2 দিন উনি নদীর ঘাটে কাটাইয়া দিলেন, নদীর পাশে একটা ফুটবল খেলা মারছিল, সেখানে পোলাপান ফুটবল খেলতো। একবার হলো কি, এক পোলা ফুটবল মারছে, বাবার মাথায় এসে লাগছে, মাথায় বাড়ি খাওয়ার পর বাবা উপর হয়ে পড়ে গেছেন নদীতে।
বাবা তো সাঁতার জানতো না, তখন এই নদীতে কোমর পানিতেই বাবা হাবুডুবু খাচ্ছিল। তখন বাবা বুঝতে পারলো নদীর কি মহত্ব, তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের সাথে নাম মিলিয়ে রাখলেন আমার ঈশ্বরচন্দ্র বিদ্যানাথ। সে কি বললো? সে কি মেকানিক? কি গাড়ি ঠিক করতে পারবে? আমি ঠিক জানি না, তবে হতেও পারে। গাড়ির ইঞ্জিন ডাউন হয়ে গেছে, আপ করতে হবে তো, এই তো কাজ। এটা কোনো ব্যাপারই না, আপনারা যান রিক্সায় গিয়া বসেন, আমি 5 মিনিটের মধ্যে ইঞ্জিন আপ করে ফেলাই দিচ্ছি। চলো মা যাই, রিক্সায় গিয়ে বসে চল। সে কি মেকানিক? সেটা তো আমি জানি না, কিন্তু সে যে কনফিডেন্স নিয়ে বলছে সে গাড়ি ঠিক করে ফেলবে মনে তো হয় সে মেকানিক। চলো। এই রিক্সাওয়ালা, জালাল না জালেম, পুরা ভাড়া পাইতে হলে এদিকে আসো। কি যে করছে গাড়িটা নিয়ে আল্লাহই জানে, শেষ মেশিনে গাড়িটা আবার নষ্ট করে দেয়। মা, এই গাড়িতে এমনি নষ্ট। দূর দেরি হয়ে যাচ্ছে, কখন যে কি ওই গ্রামে পৌঁছাবো? এদিকে ওই মেয়ের বাড়িতে তো বলা আছে যে আমরা গিয়ে বিকালে নাস্তা করবো। আচ্ছা মা, একটা কথা বলো তো, গ্রামে গিয়ে আমার জন্য মেয়ে দেখার দরকারটা কি? ঢাকা শহরে কি একটা মেয়েও নেই? আছে, কিন্তু এদেরকে আমার পছন্দ হয় না। এদের সবার চেহারা কীরকম চালাক চালাক, এদের সবার চুলের রঙ একরকম, একই রকম ফ্যাশন করে ঘোরে। এদের কাউকে আমি আমার ঘরের বউ করে আনবো না, বাস। দেখ তো গাড়ির কিছু হয়েছে নাকি? এখানে দাঁড়িয়ে কি বুঝবি? জানা গিয়ে দেখলে গাড়ির কিছু হলো নাকি? মা, এরা তো কেলেঙ্কারি করে ফেলেছে। হয়েছেটা কি? কেলেঙ্কারি মানে কি? কেলেঙ্কারি মানে মা পুরাই কেলেঙ্কারি, মানে দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে সেই টাইপের কেলেঙ্কারি। কি করেছে রে? গাড়ির নাট বল্টু সব খুলে ফেলেছে। আরে বাপরে বাপ রে বাপ, ইঞ্জিন আপ করা যে এত কঠিন কাজ সেটা তো আগে বুঝি নাই। মা ঘুমা ঘুমা। আপনি তো ইঞ্জিন আপ করেন নাই, আপনি ইঞ্জিন উপরে ফেলেছেন। হয়তো কাজটা তো শেষ হইলো, এখন তোমার উচিত আমারে আর রিক্সাওয়ালারে খাওয়ানো। যাও গাড়িটা সরাও। মা ঘুমা। কি কি বলছি কি, সব ইঞ্জিন উপরে ফেলেছে মানে কি? উপরে ফেলছি মানে হচ্ছে কি, ইঞ্জিন আপ করে ফেলছি, গাড়ি থেকে ইঞ্জিন তুইলা বাইরে রাখছি। না 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 না, রাস্তায় রাখি নাই, একেবারে রাস্তার বাইরে রাখছি, পথ ফাঁকা। যান এখন আপনাদের যেখানে যাওয়ার সোজা গাড়ি নিয়ে চলে যান। হ্যাঁ হ্যাঁ মা, সত্যি সত্যি পুরো ইঞ্জিন বের করে ফেলেছে, কিভাবে করেছে আমি জানি না মা, কিন্তু গাড়ির ইঞ্জিন এখন রাস্তায়। না না না, রাস্তায় রাখবো কিসের জন্য? রাস্তার সাইডে রাখছি, রাস্তা হয়েছে মানুষের চলাচলের রাস্তা, সেটা আটকানো কি আমাদের উচিত? একজন সচেতন নাগরিক হিসাবে খোলা রাখছি। আজম আজম, আমার কেমন মাথা ঘুরছে, আমাকে একটু ধরে নামাতো। আজম, আমাকে একটা বই দে। বই দিতে বলেছি, বই দিতেছি, আমি দিতেছি, আমি দিতেছি। কি বলেন, বই হচ্ছে মনে করেন যে অনার জিনিস, সেটাকে আর কোনো সময় অবস্থান কোনো কিছুই ধরবে না, বই পড়বে। স্যার, আমার টাকা দেন, আমি চলে যাই। এটা কি দিলেন? ভাড়া, যেই ভাড়া ছিল সেই ভাড়াই দিছি, কোনো কাটাকাটি করি নাই। কিন্তু ইঞ্জিন যে উঠাইলাম সেই টাকা? আজম আজম,
দেখতো কোথা থেকে বন্দুক পাস কিনা। এই লোকের মাথায় ঠেকিয়ে গুলি করে তারপরে যদি আমার শান্তি হয়। আপা আপা আপনার পায়ে ধরে আপা আপা হ্যাঁ গুলি করতে পারে, তার আগে আমি আপনার গাড়ি সারাই দেবো। এখানে একজন মেকানিক আছে, আমি এক দৌড় দিয়ে তার কাছে যাবো, আমার এক দৌড় দিয়ে তারা নিয়ে আসবো। আপা সেখানে তো যেই সেই মেকানিক না, সে ট্রাক্টর পর্যন্ত ঠিক করতে পারে এমন মেকানিক। আপা তার মাঝখানে আপনারা যদি আমার বাড়িতে যান, গিয়ে একটু শরবত খান মরবত খান, একটু বিছানায় গিয়ে গড়াগড়ি করেন, নতুন চাদর একদম বিছাই দেওয়া আছে। বাইক না তুমি একটু তোমার মারে বোঝাও না, এই রোদের মধ্যে থাকলে তো চান্দি ফাইটা দেবে। এই রোদের নাম জানো তো? চান্দি ফাটা রোদ। হ্যাঁ আমি একবার নিজে দেখছি একজনের এই রোদের মধ্যে মাথার দিয়া একবারে গরম গিলু বার হয়ে গেছে গা। আপনারা কারা? আমারে তুমি চিনতে পারো নাই? কৌকি একদিন ছিলাম না, তাতেই আমি অপরিচিত হয়ে গেলাম। এই জরিনা দেখো দেখো আমি বিদ্যানাথ, এখনো চিনতে পারো না? একদিন ছিলাম না তাতে তুই আমারে ভুইলা গেলা, আর কয়দিন হইলে তো আবার বিয়া। বাইরে মনে হয় ফকির আসছে, বিদায় করো। বাইরে যে আছে ওদেরকে বস্ত্র দিছ, খাবার দাবার দিছ, শরবত শ্যামায় করতে গেলেন। আমার আপনি সব করতে গেলেন। হ্যাঁ
বললাম আর যদি চুপ করতে না পারো তাহলে সামনে থেকে বিদায় হও যাও কি করলেন আপনি আমার ফেলে যেতে বললে ওই বেটিয়া তার বুইরা বলার লাগে আমার এত বছরের সাজানো সংসার ছেড়ে চলে যাইতে বললে একদম চুপ তখন থেকে আবল তাবল কথা আপনি বলেই যাচ্ছেন আপনি আর একটা কথাও বলবেন না আমি বলবো আপনি শুনবেন আপনার স্বামী আমাকে মোটেও বিয়ে করে নিয়ে আসেনি আর তাকে বিয়ে করার কোনো রকম ইচ্ছেই আমার নেই সে একটা গাধা লোক একটা বদ একটা মূর্খ লোক সে আমার গাড়ির ইঞ্জিন নষ্ট করে ফেলেছে আর এই যে বিদ্যানন্দ আমার গাড়ির ইঞ্জিন যদি ঠিক না হয় আমি আপনাকে পুলিশে দেব 14 বছরের সশ্রম কারাদণ্ড হবে আপনার না 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 আপা আপনি কোনো চিন্তা করেন না যে মেকানিক আসতেছে সে ট্রাক্টর পর্যন্ত ঠিক করতে পারে হ্যাঁ কালি তো তার কাছে ছেলের হাতের মুয়া 3 মিনিটে ঠিক করে ফেলে বসে আপনার বিয়ে করা বউ না কি আল্লাহ এগুলা তুমি কি বলতেছো সে তো যানবাহন সমিতির মালিক কি ও তুমি যানবাহন সমিতির মালিক হলে বলতে আমি বলতেছিলাম কি যানবাহন সমিতির মালিক না যানবাহনের মালিক ওই একই কথা আম্মা তো বড় বড় পড়ে গেছে আম্মা তো সেফ হয়ে নেইব এখানে বিছানা টিছানা থাকলে ভালো হতো বাবারে বাবারে বাবা একটু শোয়া যেত মিথিল সব অদ্ভুত দরজার থেকে তো পুরো মাথা ঘুরে গেছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কি এটা বা ভাই কি শরবত নাকি লেবু ভাসছে না এটার মধ্যে তবে জিজ্ঞেস করছি শরবত নাকি তো কি বোধ সব সব লোক পেয়ে গেছে নিন আপনি নিন জানা একটু বাইরে গিয়ে দেখ না গাড়িটার কি অবস্থা না মা শুনো ও জিনিস দেখে কোনো লাভ নেই ওই গাড়ির ইঞ্জিন খুলে রাস্তায় রেখে দিয়েছে ও সহজে ঠিক হবে না তাই না আরে মেকানিক তো চলে এসেছে খুবই ভালো মেকানিক ঢাকায় বড় গ্যারেজে কাজ করে আপনাদের তো কপাল ভালো যে ছুটিতে সে গ্রামে নিন না বিস্কিট নিন বিস্কিট না তোমার নাম কি পারুল বাহ 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 খুব সুন্দর নাম পারুল তোমার বাবা কেমন আছে পারুল জি ভালো বাবার হাতটা সম্ভবত ভেঙে গিয়েছে মা বেকায়দে পড়ে গিয়েছিল তো আর মাশাআল্লাহ মার জব ওজন জানেন একবার কি হয়েছিল বাবা যখন ঢাকায় গেল একটা ওজন মাপার মেশিন নিয়ে এসেছিল সম্ভবত 100 কেজি পর্যন্ত মাপা যায় কিন্তু যখনই মা ওটার উপর উঠলো ওটা নষ্ট হয়ে গেল হাতকে বেশি ব্যথা লাগতেছে বছরের পর বছর ধরে কইতেছি শরীরের ওজন কমাও ওজন কমাও তোমার শরীরটা যদি একটু পাতলা হইতো তাইলে আমার উপর বলো তো কিছুই হইতো না এত ওজন শরীর কি সামলানো যায় হচ্ছে ও আপনি খালি আমার স্বাস্থ্য নিয়ে এত কথা কন কেন না হয় আমার শরীর স্বাস্থ্য একটু ভালো তাও তো আপনার বোনের মতো না আরে দেখ এই নিয়ে কথা বলার দরকার নেই মেহমানরা যে আসছে এদেরকে কিছু খাইতে দিছো দিছি তো শরবত দিছি
শ্যামাইও দিছি আর রান্নাও চড়াইছি, রাইতে মনে হয় খাইয়া যাইব, তাই না? আল্লাহ জানে, গাড়ি ঠিক না হলে তো খাইয়া যাবো। দোয়া করো গাড়ি যেন ঠিক না হয়। ঘুমা, শোল্ডারে সরাও। না মেন, এই শোনেন, আপনার একটা কথা বলবো ভাবছিলাম, রাগ করবেন না তো? কতবার বলছি পেছন ডাক মানে অমঙ্গল হয়। আচ্ছা কো, যে ছেলেটা আসছে তার কথা ভাবছিলাম। মাশাল্লাহ, চেহারা ছবি খুব ভালো, খুব ভদ্র, পরিবারও মনে হয় ভালো হইব, তাই না? তার যদি একটা প্রস্তাব দিতে পারতাম। এই ছিল তোমার মধ্যে চুরিটা, আমার না হয় বয়সটাকে চুর বই রেখেছে, গাল হয়ে গেছে, তাই বুঝলে তুমি এই চেঙ্গড়া পুরারে বিয়ার প্রস্তাব দিবা? এতদিন শুনছি পুরুষ মানুষ বুড়া হলে বিমৃতি হয়, এখন দেখি মেয়ে মানুষ বুড়া হলে বিমৃতি হয়। তোর মানে বোঝা কি বলতেছে? সেটা আমি আমার নিজের মুখে বলতে পারবো না, লজ্জা সরম বলে তো আমার এখনো কিছু বাকি আছে। তোর মায়ের মতো তো বেহায়া হয়ে যায়নি রে। গাড়ি তো ঠিক হবে আপা, কিন্তু আমার সংসার ঠিক হবে না। কি বলছেন আপনি? বুঝেন নাই আপা, আমি আমার সহজ সরল বাংলায় বলতেছি, আমার সুস্বাস্থ্যের অধিকারিণী স্ত্রী দ্বিতীয় বিবাহের ইচ্ছা পোষণ করেছে, পাত্র কে সেটা আমি নিজের মুখে বলতে পারবো না। আমার চরিত্রে এখনো লজ্জা সরমের আধিক্য আছে আপা। আঙ্কেল, আমাকে বলছেন? বাদ দেন, মেকানিক এসেছে। এসেছে মেকানিক, এসেছে সাথে ড্রিল মেশিন নিয়ে এসেছে, তুমি চাইলে আমার মাথা ফুটা করে দিতে পারো। আমি যে পণ করছি সেটা আমি করবই, আমার কেউ ঠেকায় রাখতে পারবো না। তুই যা, ওই যে সুন্দরী মহিলাটা আসছে তার সঙ্গে যে ছেলেটা আসছে, ওই যে আজম নাম, তার কাছে যা, তার কিছু লাগবে কিনা দেখ, তার আশেপাশে ঘুরঘুর করবি, একদম নড়বি না। তব দমেরে বসে আসছিস কেন? খুললাম না যাইতে, চোখে চোখে রাখ। সুন্দর করে কথা বলি, মুখের ভাষা যেন মিষ্টি হয়। আসতে পারি? আসেন আপা, আসেন, আসেন, বসেন আপা, একটা টান, আসেন আপা, বসেন, 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 বসেন। তুমি লেখাপড়া করো? কি পড়ো? বিয়ে। আপা আপা দেখেন দেখেন, বিয়ে পড়ে, আবার বিয়া কেমনে হয় সেটাও শিখে গেছে, কিন্তু এখনো তার বিয়ে হয় নাই। হাই, খারাই আসছিস কেন? যেখানে যাইতে বলছো ওখানে যা, আর শোন, ওই যে রান্না বসেছিস না, মাঝে মধ্যে ওটা কিন্তু একটু দেখিস, যা। আপা আপা, আপনাদের জন্য খিচুড়ি বসাইছি আর কষা কষা হাঁসের মাংস হবে, আর যদি গোল গোল তাল বেগুন আছে না, গরম গরম ভাজিয়ে দিব, খাবেন।
রান্না আমি বসেছি বলছি না আপা, ভুল হয়েছে, আমার মেয়ে পারুল বসেছে, তার হাতের রান্না মাশাআল্লাহ এত স্বাদ, আপনি একবার যদি খান আপনার মনে হইব তারে আপনার সঙ্গে করে আপনার বাড়িতে নিয়ে যান। জি, আপনার মেয়েটা খুব লক্ষ্মী। আমিও কিন্তু ছোটবেলায় অনেক লক্ষ্মী ছিলাম বাবা, আমার মেয়ে আমার সাইরা উপরে উঠে গেছে, আর মাশাআল্লাহ চেহারা ছবিটা একদম আমার মতন হয়েছে, সুন্দর, আল্লাহ বাজাইছে আপা, ওর আব্বার মতন হয় নাই, ওর আব্বার মতন যদি ওর চেহারা হয়তো আপনি একবার ভাইবে দেখেন, ওর আব্বার তো মাথায় চুলেই নাই, আল্লাহ কি ভয়ানক। আপা খিচুড়ি পছন্দ করেন তো? এটাই মানে আমরা আসলে রাত্রে খেয়ে যাচ্ছি না, আমাদের গাড়িটা ঠিক হয়ে গেলে তো গাড়ি নিয়ে যাব, আর যদি গাড়ি ঠিক না হয় তাহলে কোনো একটা সিএনজি অথবা ট্যাক্সি ক্যাবে চলে যাব, আপনি প্লিজ খামাখা এত কষ্ট করবেন না। খায় যাবেন না মানে আপা? এটা আপনি কি বললেন? গৃহস্থ বাড়িতে খায় না গেলে গৃহস্থের অমঙ্গল হয়, আর তাছাড়া খায়া তো যাবেনই, আর আপনার গাড়ি যদি ঠিক না হয় রাইতে এখানে থাকিয়াও যাইবেন, আপনার হলেন কি আমার বড় কুটুম, যেন তেন ভাড়া করা গাড়িতে গেলে কি আপনাকে মান সম্মান থাকবো আপা? হ্যাঁ ছেলে, তোমাদের গাড়ি দেখে আসছি, অবস্থা ভালো, কাজ পাই শেষের দিকে, এখন রওনা দেওয়ার জন্য তৈরি হও, আসো না। জি, তোমার মারে গিয়ে আমি বলতেছি রওনা দেওয়ার জন্য তৈরি হতে। না 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 না, কোনো বিদায় নেওয়ার দরকার নাই, সন্ধান আমার রাত হয়েছে, রাতের বেলা বিদায় সাক্ষাৎ নেওয়া অমঙ্গল, অমঙ্গল মানে যে সেই অমঙ্গল না, ভয়ানক অমঙ্গল। আপনাকে আমার মা আর আপনার মা ডাকে। কেন কেন তারে ডাকতেছি কেন? সেটা আমি কেমনে বলবো? ও তুমি কেমনে বলবা, তুমি তো কিছুই বুঝো না, তুমি হচ্ছে গিয়ে ফুলেরা বেবি, ঘরে খাও আর বনের মোস্তারাও, যাই আমি দেখে আসি কেন ডাকতেছে, আর খবরদার এইখান থেকে এক পাও নড়বে না, মনে থাকে যেন রাতের বেলা বিদায় সাক্ষাৎ ভয়ানক অমঙ্গল। এই পারুন এটা পাহারা দিস, আমার সংসার এখন ভয়ানক হুমকির সম্মুখীন, অবসর রাত শরীর প্রভাব। আমি যাই আপনাদের গাড়িটা দেখে আসি। আমিও যাই, অন্ধকার রাস্তা একা একা কিভাবে যাবেন, আপনি চলেন যাই, আমিও যাই। না না না, আপনি খামাখা মেহমান মানুষ, কষ্ট করবেন আমার ভালো লাগবে না, আপনি বসেন এখানে, আমি এই যে পারি আসবো, ঠিক আছে? আপা কথা কিন্তু তাইলে পাক্কা, আপনাদের গাড়ি ঠিক হয়ে গেছে, মিস্ত্রির সাথে আমার দেখা হয়েছে, সে বলছে বড় জোর 7 থেকে 8 ঘন্টা লাগতে পারে, এখন এখানে আপনাদের অপেক্ষা করার সময় হবে না, আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করেন, গাড়ি ঠিক হওয়ার মতো লাভ দিয়ে গাড়ি তুলে দেবেন। হে হে, আপনি সব কি বলতেছেন? হ্যাঁ গাড়ি ঠিক হইতে 7-8 ঘন্টা সময় লাগবে, মানে তো পুরো রাত কাবার, আর বাইরে গিয়ে অপেক্ষা করবে কেন, রাতে এখানে খাওয়া দাওয়া করবে, আরাম করে ঘুমাবে, তারপর সকাল হলে যদি মন চায় যাবে, তা নাহলে আরো 2-4 দিন বেড়াবে, এদিকে আসেন তো, আপনার সঙ্গে আমার জরুরি কথা, আসেন না বসেন। আমি কিন্তু ওনার প্রস্তাব দিয়ে দিছি, একদম এসব কথার মুখে আমার না, আপা ওর কথা আপনি রাগ করেন না, মনে কিছু করেন না, ওর মাথা হলে কি গন্ডগোল আছে, গন্ডগোল দেখলেন না, ওই যখন আমরা আসছিলাম তখন দুই হাত মাথার মধ্যে চাপ দিয়ে মাথা ঘুরে ফিট হয়ে আমার পড়ে গেল, তখন থেকে গন্ডগোল কে জানে আগেও আছে কিনা সঠিক বলতে পারবো। চুপ করেন তো বিদ্যানাথ সাহেব, চুপ করেন, আপনি এরকম নাকি মুখে কথা কেন বলছেন, নাকি মুখে কথা বলতে বলতে দম আটকে মরেও যেতে পারে। আপনি জানেন না আপা আমি কি বেপুর অবস্থায় আছি। মা তুমি কি এখানে? এই যে এই যে আমার সুখের ঘরে দুঃখের আগুন খলনায়ক চলে আসছে। হে বাবা তোমার মা এখানে, কিন্তু তুমি এখানে আসবে না, তুমি যাও, তুমি গিয়ে গাড়িটা ভাড়া দাও, যাও যাও, গাড়ির যে মিস্ত্রি তার স্বভাব সহিত ভালো না, হাত দাম জট পাঠাচ্ছে, গাড়ির যদি নাটবোর্ড নিয়ে যায় তাহলে আমি একেবারেই অবাক হবো না, যাও যাও ভাড়া দাও, যাও যাও। এই যে আপনিও যান, সময় আর খুব বেশি নাই, যান যান যান। আজম আজম ভিতরে ভালো খাবো শেয়ার করি, আচ্ছা এই লোকের মুখ কি কখনো বন্ধ থাকে না? আচ্ছা ঠিক আছে, দয়া করে একটু বসেন, চুপ করে একটু বসেন, শোন আজম, তোর জন্য যে মেয়ে দেখতে গ্রামের বাড়ি যাচ্ছিলাম সেটা আর যেতে হবে না। থ্যাংক ইউ, আমিও তোমাকে এটাই বলতে এসেছি। তা তো আসবাই, তা তো আসবাই,
তোমার মনের মধ্যে কি আছে মনে করছো আমি কিছুই জানি না কি বলছে আমার সাথে কিছু বলতেছে না বলতেছি আসছে তো কিছু বলো তাকে আপনার কানে নেওয়ার কোনো দরকার নেই শুনা যাও একটা মেয়ে দেখেছি উনি একটা প্রস্তাব দিয়েছেন আমি রাজি হয়ে গেছি খাবার হয়ে গেছে মা আপনাকে খেতে ডাকে শুধু মাই ডাকে আপনি আপনি ডাকেন না মার ডাকা মানেই তো আমার ডাকা আমরা সবাই তো একই বাড়ির মানুষ তাই না হ্যাঁ এখন এক বাড়ির মানুষ কিন্তু দুদিন পর তো আর দুজন এক বাড়ির মানুষ হবেন না তখন দুজন হবেন দুই বাড়ির মানুষ আর আমরা দুজন হব এক বাড়ির আমি যাই গিয়ে দেখে আসি আপনাদের গাড়ি ঠিক হলো কিনা একটু বসেন না আর দূর গাড়ি দেখা লাগবে না আজকে রাত্রে তো আমরা এখানেই থাকছি কি করছেন ছাড়েন না কেউ দেখে ফেলবেন দেখবেন না দেখবেন আপনি থাকেন একটু বসেন আপা যদি দেখে ফেলে হ্যাঁ তাহলে অবশ্য অনেক কিছু আসা যায় ওই লোক কি বলে না বলে তার কোনো আগা মাথা নেই ওর থেকে হাত ছেড়ে দেওয়াই ভালো আমি যাই গিয়ে দেখে আসি আপনাদের গাড়িটা ঠিক হলো কিনা আমি তো অনেকদিন ধরেই ভাবছি আজমের একটা বিয়ে দেবো আজমের একটা বিয়ে দেবো কিন্তু ঢাকা শহরের মেয়ে আমার পছন্দ হয় না না তার লেখাপড়া করে কিন্তু দিন দুনিয়ার কোনো খবর তারা রাখে না খালি আছে চুলের মধ্যে রং করবে নাহলে মুখে অনেক রং চং দিয়ে মেকআপ করবে আর শেষ পর্যন্ত সবগুলোকে আমার দেখতে একরকম লাগে আচ্ছা যাই একটা মেয়ে আমার পছন্দ হবে ঠিক আছে তাকে আমি জিজ্ঞেস করলাম যাচ্ছে মা বলো তো সত্যজিৎ রায়ের একটা ছবির নাম বলো সে আমাকে কি বলে জানেন কি ভূতের ভবিষ্যৎ আর এই নামে যে এক ছবি আছে সেটা তো আমি জানি না উনি কি অনেক বড় নায়ক ছিলেন কে ওই যে যার নাম বললেন সত্যজিৎ রায় হ্যাঁ ওই যে আমাকে নায়ক রাজ্জাকের মতো তাই না পারলে পাঠাইছি ওই আজমরে খাবারের জন্য ডাকতে কইছে গেল মেয়ে এটা কোনো খবর নাই আমি কি একা হাতে সবকিছু সামাল দিতে পারি কোন আপনি এই অনর্থ হইতে দেন না আরে ভাই আপনার সমস্যাটা কি তখন থেকে আপনি পাগলের মতো করে যাচ্ছেন কারো কোনো কথা শুনছেন না শুধু নিজেই বলে যাচ্ছেন আবা বুঝলেন না আবা আমি পাগলামি করতেছি কারণ আমার অবস্থা এখন পাগল প্রায় আপনারা এরকম একটি প্রস্তাব নিয়ে এখানে আসছেন আমি সেটা বাইরে নিব এর চেয়ে আমার বিষ দেন আপা বিষ দেন আমি বিষ খাই আত্মহত্যা করি আপা জাস্ট এ মিনিট আপনি কি সত্যি সত্যি বিষ করতেছেন আপা তুমি আমার এই জগৎ থেকে তুইলা না আল্লাহ তুমি আমার এই জগৎ থেকে তুইলা না আল্লাহ আমার মরার 40 দিনের আগে যদি সে আজমকে বিয়ে করে তাইলে আমার আত্মা বইলেও শান্তি পাবো না
আর আমার মরা 40 দিন পরে যদি জরিন আজমকে বিয়া করে তাহলে আমি মন দিকে তারে দোয়া করবো। আপা, জরিন আজমের বিয়ে মানে কি? আপনি কি পাগল হয়ে গেছেন? আগে ছিলাম না আপা, জরিন আজমের বিয়ের কথা ছিলাম পাগল। ও রে, বিয়ে ঠিক হয়েছে আজমার ফারুলের মূর্খন হত। সত্য আপা, ঘটনা তো ঘটে গেছে মা। কি? পাত্রী তো নাই, আমার বিয়ে ভেঙে গেছে মা। তোমাদের গাড়ি কি ঠিক হয়ে গেছে? এটা গাড়ির আওয়াজ পেলাম মনে হয়। জি জি, গাড়ি ঠিক হয়ে গেছে, আর গাড়ির মেকানিক আর পারুল গাড়ি নিয়ে ভেঙেও গেছে। যাওয়ার আগে এই স্যান্ডেল আমার কপালে চুরি মেরে বলে গেছে, আপনাদেরকে যেন বলি তাদের জন্য দোয়া করতে। মা, চুপ! আবার বিয়ে কেমনে হয় সেটাও শিখে গেছে। ওর আব্বার মতো রোলিং বিয়ে ঠিক হয়েছে আজম, তোর জন্য যে মেয়ে দেখার জন্য গ্রামে যাওয়ার কথা ছিল সেটা যেতে হবে। এইখানে দেখাচ্ছি।